বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পিঠা পর্বে। আজকের পিঠা তৈরি করেছি আমি খেজুরের গুড় দিয়ে। হাতে যখন সময় একদম কম থাকবে পিঠা তৈরি করতে চান, তখনই আটা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আপনারা। খিরসা বা পুর করার ঝামেলা ছাড়াই আমি এই পিঠাটা তৈরি করব আজকে। এটা খেতে অনেক মজার হয় ও তৈরি করতেও একদম সহজ। দেখুন পিঠাটা কতটা পাতলা হয়েছে এবং নরম হয়েছে। এই যে দেখুন, এটাকে আমি হাত দিয়ে একদম কষিয়ে নিচ্ছি, কিন্তু এটা ভেঙে যাচ্ছে না। এই যে ছিঁড়ে দেখাচ্ছে, দেখুন কতটা নরম হয়েছে। এটা আমি খেজুরের গুড় দিয়ে পরিবেশন করেছি। নারকেলের সাথে চিনি মিক্স করেও আপনারা এই পিঠাটা খেতে পারেন। আর এই পিঠাটা এমনিতে খাওয়া যায় চায়ের সাথে, নারকেল বা খেজুরের গুড়ের কোনো প্রয়োজন হয় না। এখন আমি পিঠাটা বানাতে চলে যাচ্ছি। একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম। এই পিঠাটা আপনারা চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন, আমি এটা আটা দিয়ে তৈরি করছি। এখানে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আমি, আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। বেকিং পাউডার তো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা এমনিতে নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যতটা চিনি খেতে পছন্দ করেন। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়ার পরে এখন আমি সামান্য নর্মাল পানি দিয়ে দিচ্ছি। নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমার ডোটা করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো খেজুরের গুড় দিয়ে দিব। খেজুরের গুড় দিয়ে আমি এটাকে মিক্স করে নেব ভালো করে। আমি এর জন্য বলেছি পিঠাটা এমনিতে খাওয়া যায়, কারণ এখানে আমি খেজুরের গুড়, দুধ, ডিম সব কিছু ইউজ করেছি। খিরসা বা পুর করার ঝামেলা ছাড়াই এটা এমনিতে খাওয়া যায়। প্যানের মধ্যে সামান্য তেল মুছে আমি 1 চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে আমি হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে ঘুরিয়ে এটাকে তৈরি করে নিব। কয়েক সেকেন্ডের মধ্যে আমার পিঠাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটাকে উল্টিয়ে দেব। এখন আমি 3টা ভাঁজ করে নিয়ে নিচ্ছি। কোণাগুলোকে একত্র করে একটা ভাঁজ করে নিয়ে নিচ্ছি। 3 কোণাকে একত্র করে একটা ভাঁজ করে এখন আমি তুলে নেব। পিঠাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। টিস্যু দিয়ে সামান্য তেল ব্রাশ করে দিলাম। এখন আমি আরও 1 চামচের মতো ব্যাটার দিয়ে দিব। ব্যাটার দিয়ে আবারও হাতল দিয়ে ঘুরিয়ে দেব। যাদের হাতের কাছে চালের গুঁড়া থাকবে না, তা শুধুমাত্র আটা দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই করে দিলে পুড়ে যাবে পিঠাগুলো। কালারটা কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠার। আমি একটা একটা করে পিঠাগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর নরম হয়েছে, একেবারেই কাগজের মতো পাতলা হয়েছে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, নরমটাও দেখিয়ে দিচ্ছি। আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটা খেজুরের গুড়ের সাথে খেয়ে নেব। আমি বাটিতে একটু খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা এমনিতে খাওয়া যাবে, খেজুরের গুড় দিয়ে খাইলে এটা আরও একটু বেশি মজা লাগে। এখানে আপনারা নারকেল দিয়েও খেতে পারেন এটা। যাদের হাতে একদম সময় কম, নাস্তা খেতে অনেকটা পছন্দ করেন, পিঠাপুলি খেতে পছন্দ করেন, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে।